হ্যালো বিবান আজকে আবারও চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে যেটা কেক মেকিং ভিডিও আমি দেখেছি আপনারা সবাই অনেক পছন্দ করেন এই কেক মেকিং ভিডিওগুলো দেখতে আর এছাড়া আপনারা সবাই জানতে চেয়েছিলেন যে কেন হঠাৎ করে আমাদের এই বিজনেসটা বন্ধ হয়ে গেল তো আজকের ভিডিওতে আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব সেই সাথে কিভাবে আমাদের বিজনেস শুরু হয়েছিল সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। সো পুরো ভিডিওটা দেখবেন একটু স্কিপ করা যাবে না আর এখানে বলে রাখি এটা ছিল একটা ভ্যানিলা কেক সো প্রথমেই মা কেকটাকে দুটো লেয়ারে কাট করে নিল আর এরপরে রেগুলার যেভাবে কেকটা মেক করে দ্যাট মিনস সুগার সিরাপ দেন বাটার ক্রিম ও এটা একটা বাটার ক্রিমে কেক ছিল এটা তো আমি বলতেই ভুলে গেছি সো বাটার ক্রিম ফ্রস্টিং ছিল তো বাটার ক্রিমটা দিয়ে যেভাবে রেগুলার কেক রেডি করে ওভাবে রেডি করছিল দেন ক্রাম কোটিং করে রেখে দিবে কিছুক্ষণ কিছুক্ষণ হবে অনেকক্ষণই প্রায় দু তিন ঘন্টার মতন আর তারপরেই এটার উপরে ফিনিশিংটা করবে তো আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ কিভাবে কি করেছে তাই ওটা আমি আর বেশি কিছু এক্সপ্লেন করলাম না তো এবার আসি আমাদের বিজনেস জার্নিটা নিয়ে দু সালে এপ্রিল মের দিকে আমার মা এরকম কেক বানাতেন ঘরে তো মা ইউটিউব দেখেই শিখেছেন নিজে নিজে চেষ্টা করে শিখেছেন নিজে নিজে অনেক প্র্যাকটিস করেছেন যেটা সত্যি কথা অনেক অনেক প্র্যাকটিস করেছেন সেভাবে মার কেক বেকিংটা শেখা তো এটা আগেই শিখেছে দেন দু হাজার একুশের এপ্রিল মে জুন এই টাইপের একটা মানতে আমার ঠিক স্পেসিফিক মনে নেই যখন লকডাউন ছিল তখন মা বাসায় কেক বানাতেন আর আমরা খেতাম আর আমি যেহেতু একটু সোশ্যাল মিডিয়া ফ্রিক তাই আমি আমার স্টোরিতে দিতাম বা আমার আইডিতে পোস্ট করতাম ওটা দেখে আমাকে আমার অনেক ফ্রেন্ডস সিনিয়র দেন অনেক রিলেটিভস বলেছিলেন যে আমার মা যেহেতু এত ভালো কেক বেক করছে তাহলে কেন মাকে একটা বিজনেস খুলে দিচ্ছি না বাট তখনও না আমি ব্যাপারটাকে ওভাবে সিরিয়াসলি নেইনি যে কেক বিজনেস বা হোম কেক কারণ ওই সময়ে এতটাও কিন্তু জনপ্রিয় ছিল না যতটা এখন জনপ্রিয় হ্যাঁ ছিল বাট এতটাও ছিল না তো হঠাৎ করে আমার ছোট বোন আমরা দুই বোন আমার ছোটো বোন মাকে একটা পেজ খুলে দেয় আর পেজের নাম দেয় মম্মিস কেক কারণ যেহেতু পেজটা আমি বা আমার বোন কেউ একজন চালাবো বা আমরা পোস্ট করব তাই আমাদের মার বানানো কেক হিসেবে মম্মিস কেক অনেকে জানতে চেয়েছিলেন কেন মম্মিস কেক এই কারণেই মম্মিস কেক তো এরপরে পেজটা খোলা আর পেজে আমি পোস্ট করতাম বা টুকটাক দিতাম পোস্ট কিন্তু হঠাৎ একদিন টুকটাক সেলও হতো আই মিন ফ্রেন্ডস রিলেটিভ সেলও হতো সেল সেলটা হতো না তা না যারা খুব ইন্টারেস্টেড ছিল তারা সবাই কিন্তু নিত এরপর হঠাৎ একদিন আমার বোনের বার্থডের আগে জুলাই লাস্টে বা অগস্টের ফার্স্টের দিকে আমি একটা কম্বো অফার নিয়ে আসি আমাদের পেজে আর ওই কম্বো অফারটা এতটা ভাইরাল হয় যে আমরা মানে এটা ডেলিভারি দিয়ে কুল পাচ্ছিলাম না তো ওই ডেলিভারিটা থেকে স্টার্ট হয় আমাদের প্রফেশনালভাবে বা বিজনেস আকারে এই পেজটাকে রান করানো বা কেক বিজনেস হিসেবে নেওয়া বা কেকের যে বিজনেসটা সেটা স্টার্ট করা তো তখন থেকে স্টার্ট হয় আর আপনাদের সবার দোয়া আশীর্বাদ ভালোবাসায় দু বছর সাকসেসফুলি আমরা পেজটা রান করি এখনও চলছে কিন্তু আমাদের শুরুটা ছিল জার কেক দিয়ে বিভিন্ন সাইজের জার কেক কারণ জার কেক বলতে সবাই খালি একটা সাইজ লার্জ যে প্লাস্টিকের থ্রি ফিফটি এম জারটা ওটাই বোঝাতো বাট আমরা এনেছিলাম ভ্যারাইটি আর আমার না সবসময় মাথায় খালি ঘুরতো যে কিভাবে ইউনিক কিছু করা যায় কারণ কেক তো সবাই সেল করছে ইউনিক কিছু না করলে কেন ক্লায়েন্ট আমার কাছ থেকে কেক কিনবে তাই না তো সেই হিসেবেই প্রথম আমাদের পেইজে মিনি কেক ইন্ট্রোডিউস করা মিনি কেকের মধ্যে বিভিন্ন ধরনের ভ্যারাইটি আনা দেন ব্রাউনি কেক রোলের কম্বো ব্রাউনি সাথে অন্য কম্বো দেন জার কেকের সাথে কেক রোলের কম্বো আমি যেটাকে সুইচ রোল বলে ওটাকে আমরা কেক রোল বলি কারণ ওভাবে আমরা সেল করতাম দেন কাপ কেকসের কম্বো বা মিনি কেক বা মিনি কেকের বিভিন্ন ধরনের অফার্স এইভাবে আমাদের পেজটা স্টার্ট হয় না খুব ভালোভাবেই চলছিল আর সব থেকে বেশি ভাইরাল ছিল আমাদের তৈরি মিনি কেকগুলো আমরা হাজার হাজার মিনি কেক সেল করেছি ইভেন সেলিব্রেশন কেক আমরা প্রচুর সেল করেছি কিন্তু আমাদের বেশি ফেমাস ছিল মিনি কেক সবাই বলতো আমাদের মিনি কেকের যে বক্সিংটা ছিল সব থেকে ইউনিক ছিল আমাদের বক্সিংটা কারণ মিনি কেকের এই ধরনের বক্সে করে মিনি কেক দেওয়া একটা প্লাস্টিকের বক্সে করে এটা কখনোই আগে কেউ দেখেনি আমাদের সবাই বলতো দ্যান মিনিকে আমরা যেই কার্ডটা ইউজ করতাম কেকের বেস হিসেবে তো ওটাও কিন্তু সব থেকে সব দিক থেকে আমরা চেষ্টা করতাম ইউনিক থাকার আর আপনাদের সবার দোয়া আশীর্বাদ ভালোবাসায় আমরা পেরেছি আপনাদের সবার এত এত ভালোবাসা পেয়েছি খুব অল্প সময়ের মধ্যেই আর আমাদের পেজটাও কিন্তু চিটারঙে মোটামুটি কিছু মানুষ কিন্তু চিনতো আমি বলবো না যে অনেক বেশি ফেমাস ছিল বা এটা কিছু কারণ এটা বলার কোনো দরকার আমার নেই বাট তাও আমি বলবো অ্যাটলিস্ট কিছু মানুষ আমাদেরকে ভসা করত আমাদেরকে বিশ্বাস করতো ইভেন এমনও আছে এখনও পর্যন্ত আমাকে অনেক ক্লায়েন্টস ম্যাসেজ করে বলে যে আপু কেন আপনারা পেজটা বন্ধ করলেন ইভেন অনেক ক্লায়েন্টস আমাকে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে কল দিয়ে বলে যে আপু কেন আন্টি চলে গেল কে আবার নিয়ে আসেন আমার কেক লাগবে আমি এখন কোথায় কেক পাবো সেম টেস্টের আর জিনিসটা আসলে আমাদের কাছে খুব বেশি মানে কষ্টদায়কও যে আমরা আপনাদেরকে অনেক বেশি মিস করছি আর সে সাথে আনন্দের এই কারণে যে আমরা খুব অল্প সময়ে এত ভালোবাসা পেয়েছি আমি আপনাদের সবার এত ভালোবাসা এত সাপোর্ট যেটা আমরা কখনোই ভাবিনি যে প্রথম দিন আমার বোন পেজটা খুলেছিল ওই দিন আমরা কখনোই ভাবিনি যে এরকম হাজার হাজার কেক আমরা সেল করব ওই দিন জাস্ট কেকের পোস্টগুলো দিব জাস্ট ফর ফান আমরা এই পেজটা ওপেন করেছিলাম বাট এখন এটা আমাদের একটা বিজনেস এবার বলি কেন আমরা পেজটা বন্ধ করে দিয়েছি দু হাজার বিশে আমি আমার বোন মালয়েশিয়াতে ভর্তি হই পড়াশুনোর জন্য আই মিন পেজটা ওপেন করার আগেই তো আমরা জানতাম যে আমরা চলে আসব বাইরের দেশে তাও একটা জাস্ট মার্ক এগুলো পোস্ট করব এই জন্য এই পেজটা খোলা কিন্তু লকডাউন দেন কোভিড এগুলোর জন্য আমাদের অনলাইন ক্লাসেস হতো তাই অনলাইন ক্লাসের জন্য আমরা কেউই বাইরে মুভ করিনি বাট দুই হাজার বাইশের সেপ্টেম্বরে আমি চলে আসি মালয়েশিয়া তখন আমার বোন বাংলাদেশেই ছিল আর দুই হাজার বাইশের ডিসেম্বরে আমার বোন চলে যায় ক্যানাডাতে আমি মালয়েশিয়াতে চলে আসি আমার পড়াশোনার জন্য আমার বোন ক্যানাডাতে চলে যায় আমার বোনের পড়াশোনার জন্য আর যেহেতু আমরা দু বোনই বাইরের দেশে তাই আমার মাও বাইরের দেশেই যাতায়াতের মধ্যে থাকবে যেমন এখন মা ক্যানাডাতে আছেন আবার চলে আসবেন আবার কিছুদিন পর হয়তো আবার যাবেন এটা সব কিছু প্ল্যান মাফিকই চলছিল শুধুমাত্র একটু ডিলে হয়েছে কোভিডের কারণে কোভিড না হলে আমরা বোন আরও অনেক আগেই এখানে চলে আসতাম তো কোভিডের মধ্যে ইভেন আমরা যখন প্ল্যান করেছিলাম বাইরে দেশে মুভ করবো তার মধ্যেই আসলে আমাদের পেজটা খোলা আর এভাবে বিজনেস করা তো আমরা আসলে আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ যে অল্প সময়ের মধ্যেও আপনারা আমাদেরকে এত সাপোর্ট করেছেন এত ভালোবাসা দিয়েছেন আমি যদি হাজারবারও বলি তাও অনেক কম বলা হবে ইভেন এখনও অনেক ক্লায়েন্ট যারা বাংলাদেশে থাকেন তারা আমাদেরকে মেসেজ করে জানতে চাচ্ছেন যে ক্যানাডাতে যেহেতু হয়তো অনেকে রিলেটিভস থাকেন বা পরিচিত কেউ থাকেন বা ফ্যামিলির কেউ থাকেন তো কিভাবে আমাদের মাধ্যমে গিফট পাঠাতে পারবেন বা কিছু হ্যাঁ আপনারা পারবেন আমাদের মাধ্যমে গিফট পাঠাতে আর ক্যানাডাতে বিভিন্ন সিটিতে অনেকেই থাকেন বাংলাদেশি যারা আমাদের পেজে কানেক্টেড আছেন আপনারা যদি নিজে পিক করতে পারেন তাহলে আপনারাও কিন্তু কেকের অর্ডার করতে পারবেন তো এই হলো কাহিনি অনেকের অনেক কোয়েশ্চেন্স ছিল আশা করছি এই ছোটোখাটো একটা আই মিন ব্রিফিংয়ের মাধ্যমে আমি সব কোয়েশ্চেন্সের আনসার দিতে পেরেছি কেন বিজনেস শুরু করা কীভাবে বিজনেস শুরু করা বা কেন আমাদের বিদেশে আসা বা কিভাবে কি হওয়া সব কিছুই আমি চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার আর এই বিজনেস জার্নির গল্প শেয়ার করতে করতে আরও একটা গল্প একটু বলি আপনারা যারা নতুন বিজনেস স্টার্ট করছেন তারা কিন্তু ধৈর্য হারাবেন না ধৈর্য ধরুন দেখবেন একটা সময় গিয়ে আপনারা সাকসেস পাবেনি আমাদের সাকসেস কিন্তু একদিনে আসেনি প্রথম প্রথম যখন সেল করতাম ডেলি হয়তো এক দুটো কেকের অর্ডার থাকতো কিন্তু পরবর্তীতে ক্লায়েন্টসদের রিভিউ দেন ওনাদেরই পরিচিত অনেকেই যেমন ওনারা গিয়ে বলতো যে হ্যাঁ ওই পেজের কেকটা ভালো ট্রাই করতে পারো বা ট্রাই করতে পারেন এইভাবে আমরা প্রচুর ক্লায়েন্টস পেয়েছি আর এমনও সময় গিয়েছে যে আমরা বারো তেরোটা কেক ডেলি সেল করতাম আর ভ্যালেন্টাইন্স ডে বা বিশেষ দিনগুলোতে তো সাতচল্লিশ আটচল্লিশটা কেক ইজিলি সেল হতো তো আমি এই জন্যই বলবো যারা এই কাজটা করছেন আপনারা কখনোই একদিনে সাকসেস পাবেন এটা ভেবে কাজ করবেন না কারণ একদিনে সাকসেস কখনোই পাওয়া যায় না কাজ করতে থাকুন আপনার কেকের কোয়ালিটি যদি ভালো হয় আপনার ভাগ্যে যদি কেক সেল থাকে অবশ্যই আপনার কেক সেল হবে আপনি কাজ করতে থাকুন দেখবেন একটা সময় গিয়ে আপনি সাকসেস পাবেনই আর এখন আরেকটা জিনিস থেকে বেশি দেখি সেটা হচ্ছে ঘরে ঘরে কেক সেলার আসলে ঘরে ঘরে কেক সেলার কথাটা আমি জানি না কেন আমার পার্সোনালি ভালো লাগে না তার কারণ যে যে কাজটা করে সে কাজটা নিয়েই এগিয়ে যেতে চায় তাই না তো এখানে ঘরে ঘরে কেক সেলার এই কথাটা বলার আসলে খুব দরকার আছে বলে আমার মনে হয় না যাই হোক আমি আর এই টপিকে না যাই এই হলো কেকের ফাইনাল লুক এটা ছিল একটা সেলের কেক কানাডাতেই করা আমরা বাংলাদেশে কোনো ধরনের কেক ডেলিভারি করছি না শুধুমাত্র ক্যানাডাতে টরন্টো সিটির একটা স্পেসিফিক এরিয়াতে কেক ডেলিভারি করি আর বাইরের সিটি থেকে যদি কেউ কেক নিতে চান তাহলে আপনাদেরকে এসেই পিক করতে হবে তো এটা ছিল একটা বেসিক কেক জাস্ট উপরে কয়েকটা ফ্লাওয়ার্স ছিল অ্যান্ড সোভার কালার চেয়েছিলেন তাই সোভার কালার দেওয়া আর এই হলো কেকটার ফাইনাল লুক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন গল্প নিয়ে টাটা